ওয়াইডিতে আরেকটা পরকিয়া উদ্বোধন হয়েছে বন্ধুরা। সন্দীপ হাতে নাতে পরকিয়া করতে ধরা পড়েছে, পুরোটা প্রুফ সহ আমাদের সামনে এসেছে বন্ধুরা। তাহলে মেয়েটার নাম কি, মেয়েটার বাড়ি কোথায়, কেমন দেখতে, আসলে মেয়েটার বাচ্চা কাচ্চা আছে কি নেই, চলো সবটা তোমাদেরকে বলবো। আর এই কথাগুলো আমি কেন বলছি, সত্যি কি সন্দীপ আমাদের মুখে কালি লেপে দিল বন্ধুরা, সত্যি কি সন্দীপ পরকিয়া করছে? তাহলে এতদিন ধরে যে পরকিয়ার বিরুদ্ধে আমরা যে লড়াই করে যাচ্ছি, তাহলে কি পুরোটাই ব্যর্থ হয়ে গেল? আসল ব্যাপারটা কি, না সন্দীপকে পুরোটা ফাঁসানো হচ্ছে? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। কিন্তু এই যে ঝটকা, মানে সন্দীপ পরকিয়া করছে, সত্যি কি তোমরা মন থেকে বলো তো মেনে নিতে পারছো ব্যাপারটাকে? মানে এতদিন ধরে আমরা পরকিয়ার জন্য লড়াই করে যাচ্ছি, তাই তো? সন্দীপ পরকিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাহলে আজকে সন্দীপ যদি সেই কাজটা করে, সেটা আমাদের কি মানতে হবে বন্ধুরা? সত্যি কি আমরা মানতে পারবো? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও বন্ধুরা। এবার তোমাদেরকে প্রথমত বলি, এই যে সন্দীপ বিগত 8 থেকে 9 মাস এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, কারণ এই কথাগুলো না বললে আমি সামনে যে কথাগুলো বলবো সেটা বুঝতে পারবে না বন্ধুরা। সন্দীপ বিগত 8 থেকে 9 মাস ধরে এই যে ফাইট করে যাচ্ছে গামলার সাথে, কেন বলো তো? কেন? শুধুমাত্র বাচ্চাটার জন্য, তার পরিবারের জন্য। ইভেন সন্দীপ পদে পদে চায় যে বাচ্চাটা সুখে থাকুক, বাচ্চাটা ভালো থাকুক, তাহলে সে এই যে লড়াই করে যাচ্ছে কেন? কারণ তার ওয়াইফ নোংরা কাজ করেছে, সে পরকিয়া করেছে। শুধু পরকিয়া করেনি, সেই ছেলেটার সাথে সে রীতিমতো দিন রাত ঘুরে বেরিয়েছে। এমনকি সন্দীপ যখন সন্দীপের বাড়ি থেকে গামলা বেরিয়ে যায়, তখন কিন্তু সন্দীপ বেরিয়ে যাওয়ার পর একটা ভিডিও করেছিল, হাত জড়ো করে গামলার কাছে ক্ষমা চেয়েছিল। কেন? কারণ সে চেয়েছিল যে আবার সংসারটা গামলা করুক, কিন্তু গামলা কিছুতেই সংসার করতে চায়নি। কেন? কেন? কারণ গামলা পরকিয়ায় মত্ত ছিল। আজকে গামলা পরকিয়ার জন্য সে বাচ্চা ছাড়লো, সংসার ছাড়লো, নিজের মান সম্মান সব ডুবালো, কিন্তু সন্দীপের পাশে আমরা দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে। কারণ সন্দীপ শক্ত, সন্দীপ অন্ততপক্ষে পরিবারটাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, কারণ পরিবারের জন্য তাকে নিজেকে ভালো রাখতে হবে। আজকে সন্দীপ, এই যে সন্দীপের নামে এলিগেশন লাগানো হচ্ছে বা সন্দীপের নামে যে প্রুফ দেওয়া হচ্ছে যে সন্দীপকে হাতে নাতে পরকিয়া করতে ধরা গেছে বন্ধুরা, ধরা পড়েছে। মানে আসানসোল সন্দীপ গেছিলো, তোমরা আশা করি জানো, মনে পড়ছে তাই তো? ওই যে আত্মীয়ের বাড়ি সন্দীপ গেছিলো, যেখানে ওই মামাদের বাড়ি মনে হয় কোথায়, যাই হোক ঠিক মনে নেই আমার, তো ওই যে আত্মীয়ের বাড়িতে গেছিলো, আর সেখান থেকে বেক আসার পর মামা তো ভাই কিন্তু তার সাথে এসেছিল, তো ওই যে আত্মীয়ের বাড়ি গেছিলো, সেখানে নাকি সন্দীপ কি করেছে জানো? সেখানে অন্য একটা মহিলার সাথে সন্দীপ সারাটা দিন, ভাবো ওই মহিলার সাথে সন্দীপ, ওই মহিলা একটা অন্য জায়গা থেকে ওখানে আসে, তারপর সন্দীপ ওর সাথে একটা হোটেলে খাওয়ার দাওয়ার খায়, ঠিক আছে, ডেটিং, তারপরে তার সাথে শপিং মলে যায়। পয়েন্ট বি নোটেড বন্ধুরা, শপিং মলে যায়, তারপরে সেখান থেকে সন্দীপ গাড়িতে ওই মহিলার সাথে নাকি সময় কাটায়, প্রাইভেসি কাটায়। তাহলে এতগুলো জিনিস করতে নিশ্চয়ই একটা সময় লেগেছে, তাই না? কম করে ধরে নাও যে 4-5 ঘন্টা। তাহলে এতক্ষণ কার কাজ নেই বন্ধুরা? কোন নিকাম্মা মানুষ হবে, কোন মানে ওই যে ছিচি আইডি বাহিনী, হ্যাঁ ওই যে দালাল বলে না ছিচি আইডি বাহিনী, এই কোন অকর্মা ঢেকির কাজ নেই যে এতক্ষণ সন্দীপের পিছনে ঘুরে ঘুরে বেড়াবে? তোমাদের মনে হচ্ছে না যে পুরোটাই সন্দীপকে ফাঁসানোর জন্য একটা প্ল্যানিং করা হচ্ছে? বা এই যে গামলা, যেই গামলা পরকিয়া করেছে, নোংরা করেছে, আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? যে গামলাকে যেই দোষে সাব্যস্ত আমরা করছি, বা যেই দোষের জন্য গামলাকে আজকে আমরা বলছি যে ওকে মানতে হবে না, ওকে ঘরে ঢোকাবে না সন্দীপ, তাই তো? তো সেই দোষে সন্দীপকে যদি এরা দোষারোপ করতে পারে, বুঝতে পারলে, সন্দীপকে যদি সেই দোষে দোষারোপ করতে পারে, প্রমাণ করে দিতে পারে যে সন্দীপও একটা মেয়ের সাথে পরকিয়া করে, ইভেন একটা বা মানে মেয়ে হোক বা বিবাহিত নারী হোক, তার সাথে যদি পরকিয়া করে এটা যদি প্রমাণ করে দিতে পারে, তাহলে ব্যাপারটা ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। মানে এদিকে গামলাও পরকিয়া যুক্ত, সন্দীপও পরকিয়া যুক্ত, তাহলে ব্যাপারটা কি হলো? যে গামলা যেই দোষ করেছে সেই দোষ তো সন্দীপও করেছে, তাহলে গামলা চলো ভুল ভুল হয়েছে ক্ষমা করে দাও, এবার দুজনে দুজনে নিজের প্রেমিক প্রেমিকাকে ভুলে যাও, এবার দুজনে আবার নতুন করে সংসার করো, এটাই তো প্ল্যানিং কি? শেষে এই প্ল্যানিংটা করা হচ্ছে, মানে গামলা সন্দীপের বাড়িতে ঢোকার একটা নতুন রাস্তা খুঁজে বের করা হচ্ছে। এবার তোমাদেরকে বলি, এই যে মহিলা
উনি সন্দীপের সাথে দেখা করতে গেছেন, উনার সংসার আছে, উনি জিন্স আর উপরে নাকি টপ, জিন্স টপ পরে সন্দীপের সাথে দেখা করতে আসে। মানে ভাবো, সন্দীপ এই যে ব্লগিংগুলো করছে, সন্দীপ কিন্তু ব্লগিং কখনো অফ রাখে না, বিশেষ কারণ ছাড়া সন্দীপ কিন্তু ব্লগিং অফ রাখে না। তোমরা লক্ষ্য করে দেখবে সন্দীপের ভিডিওতে, ঠিক আছে? যারা সন্দীপকে পছন্দ করো না তাদেরকেও বলছি, যারা সন্দীপকে পছন্দ করো তাদেরকেও বলছি, সন্দীপ ব্লগিং অফ রাখে না, কারণ তাকে ইনকাম করতে হবে, তাকে রোজগার করতে হবে, তার একটি সন্তান রয়েছে, তাই তো? তার বুড়ো মা বাবা রয়েছে, তাদেরকে দেখাশোনা করতে হবে। সন্দীপের অফ দিলে চলবে না, সন্দীপ কখনো কাজে কামাই করে না। তো যেই ছেলেটা ডেইলি ব্লগ আমাদের কাছে আপলোড করছে, ডেইলি ব্লগ, সে সারাদিন কী করছে না করছে, সে 10 মিনিট 5 মিনিটের ব্লগ দিচ্ছে না, সে 27-28 মিনিটের একটা ব্লগ আমাদের কাছে শেয়ার করছে। সেই ব্লগে যদি সন্দীপ কোথাও যায় বা সন্দীপ আমাদের কাছে কিছু আড়াল করতে চায়, তো এই যে সন্দীপ ব্লগিংগুলো করছে, যদি সে প্রেম করে কোনো নারীর সাথে, তাহলে সে বাড়িতে মন টিকাতে পারবে? বন্ধুরা তোমরা বলো তো একটু, হ্যাঁ তোমরাই বলো যে সন্দীপ যদি সত্যিকারই একটা নারীর সাথে যুক্ত থাকে, তাহলে সেই নারীর কথা সবসময় সন্দীপের মাথায় ঘুরবে, যেটা গামলার ক্ষেত্রে হচ্ছে। গামলা এই জানে যে সোশ্যাল মিডিয়াতে আমি একটা ব্লগার, একটা ভাইরাল ব্লগার, তো সেই ব্লগার কী করছে নিজের ভিডিওতে, প্রত্যেকটা জায়গায় আমরা ইঙ্গিত পাচ্ছি যে ফকলা ওর সাথে রয়েছে, ইভেন ফকলার সাথে সে বিয়ে বাড়ি, ফকলার সাথে ভ্যালেন্টাইন্স ডে, ফকলা তাকে গিফট দিয়েছে, ফকলাকে সে এই গিফট দিয়েছে, আর ফকলার সাথে যে রাত কাটিয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু সন্দীপের ভিডিওতে তোমরা কোথাও কি বুঝতে পেরেছো? বন্ধুরা কোথাও কি বুঝতে পেরেছো যে সন্দীপ পরকিয়া করে, সন্দীপ তার বাচ্চাটার জন্য লড়াই করে যাচ্ছে, পরিবারটার জন্য লড়াই করছে, ইভেন বাড়ির কাজকর্ম হেনা তেনা চলছে, আর ছেলেটা কোর্টে গেছিলো, কোর্ট থেকে এসেও মাকে সাহায্য করছে, সেই ছেলেটাকে দোষারোপ করা হচ্ছে যে আসানসোলে সন্দীপ গেছিলো সেখানকার একটা মহিলা সন্দীপের সাথে পরকিয়া, আর সন্দীপ তার সাথে সারাটা দিন কাটিয়েছে, আর যেই মানুষটি প্রুভ মানে সন্দীপকে আগে ভালোবাসতো, বুঝতে পারছো কীভাবে ফাঁসানো হচ্ছে, সন্দীপকে আগে ভালোবাসতো, তো এই সন্দীপকে ফাঁসানোর জন্য ওই ভালোবাসার মানুষটি যখন দেখেছে সন্দীপ তো খারাপ কিছু করছে, সন্দীপও পরকিয়া করছে, তখন নাকি ওর এত ঘৃণা হলো যে ওয়াইটির যে মোস্ট পপুলার দালাল, ঠিক আছে, যে দালাল সন্দীপের মায়ের গর্ভকে ডাস্টবিন বলেছিল, নর্দমা বলেছিল, সেই ডাস্টবিনের মানে মালিক, মানে এই যে দালাল যেই ডাস্টবিন বলেছিল যাকে, ঠিক আছে, সেই মানে সন্দীপের বলতে পারো একদম অ্যান্টি ক্রিয়েটারের মধ্যে একদম সবচেয়ে নাম্বার ওয়ানে যদি কেউ থাকে তাই দালাল, তো ওই দালালের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলো। এটা কেমন কথাটা হয়ে গেল না? সন্দীপকে ভালোবাসতো, ঠিক আছে, সন্দীপকে ভালোবাসতো বলে সন্দীপকে সাপোর্ট করতো, কিন্তু সন্দীপে যখন এই নগ্রামিটা দেখলো তখন নাকি সবচেয়ে জানে যে ওয়াইটির মধ্যে সন্দীপকে অপছন্দ কে বেশি করে, ওই দালাল, ঠিক আছে, তো ওই দালালকে ডাইরেক্ট, এতগুলো ক্রিয়েটার ছেড়ে ওই দালালকে ডাইরেক্ট কেন যোগাযোগ করতে গেল, কেন যোগাযোগ করতে গেল? পয়েন্ট বি নোটেড বন্ধুরা, সে পারতো সন্দীপের ভালোবাসার কিছু ক্রিয়েটার আছে তাদের কাছে এই প্রমাণটা পাঠিয়ে দিতে, তাই না, যে দেখো তো এটা একটু মানে ব্যাপারটা ই করো তো, যাচাই করো তো, সন্দীপকে আমি এভাবে দেখলাম এটা কি সত্যি হতে পারে, যদি সত্যি সন্দীপকে ভালোবেসে থাকে ওই মানুষটি, তাহলে নিশ্চয়ই ব্যাপারটাকে ভেরিফাই করার চেষ্টা করবে যে সন্দীপ কেন গেছে একটা মহিলার সাথে, যদি আমি এনি চান্স ধরে নিলাম, বাই চান্স সন্দীপ যদি গল্প করে থাকে, হ্যাঁ আমার আমি শিওর নই জাস্ট আমি এমনি বলছি, যদি গল্প করে থাকে তাহলে গল্প করা তার সাথে সময় কাটানো মানে কি সে পরকিয়া করছে? এটা কোন মানে প্রুভের ভিত্তিতে আমরা বলতে পারি যেখানে সন্দীপের মুখে আমরা কোনোদিন শুনিনি, যেখানে সন্দীপ বাচ্চাটাকে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে, তাহলে সন্দীপ অনায়াসে বাচ্চাটাকে মায়ের হাতে তুলে দিত যে চলো আমিও হাত ঝাড়া হয়ে যাবো, যেভাবে গামলা বলেছিল যে হাত ঝাড়া হয়ে যাবো, তো সন্দীপ তো অনায়াসে বাচ্চাটাকে তার হাতে তুলে দিত, কিন্তু সন্দীপ কি দিচ্ছে? সন্দীপ তো রীতিমতো লড়াই করে যাচ্ছে, ইভেন সন্দীপ এটাও বলছে যদি গামলা পেয়ে যায় তাহলে একদিন না একদিন আমার সন্তান যখন বড় হবে বুঝতে পারবে, সে অবশ্যই এই বাড়ি তার সারা জীবনের মতো খোলা থাকবে দরজা, সে অবশ্যই যখন সত্যটা বুঝতে পারবে, সে জানতে পারবে, তখন অবশ্যই আমার কাছে ফিরে আসবে, এই কথাটা সন্দীপ বলেছে, গামলা বলেনি, তাহলে কি করে আমরা বুঝে নিব যে সন্দীপ পরকিয়া করছে? এটা শুধুমাত্র সন্দীপকে ফাঁসানোর একটা চক্রান্ত। আরেকটা তোমাদের কাছে কথা বলি বন্ধুরা, তোমাদের মনে আছে কি নেই, তোমার হয়তো মনে করো, মনে পড়বে, কারণ একটা আমি ভিডিও করেছিলাম যেখানে দালালের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, সন্দীপ যখন আসানসোল যায় তখন এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে এই যে ওই অমুক জায়গায় সন্দীপ গেছে ঘুরতে, আমার বাড়ি থেকে
বেশি দূরে নয়, রাস্তায় দেখলে গাড়িটা দেখলেই আমি ঢেল ছুঁড়ে মারব। মনে আছে বন্ধুরা, সন্দীপের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল। তাহলে যখন ওই ভিউয়ার্স এই যে কথাটা বলতে পারলো সোশ্যাল মিডিয়াতে, কমেন্ট বক্সে এসে কমেন্টটা করতে পারলো, কত মানে সাহস থাকলে, দুঃসাহস থাকলে এই ধরনের কমেন্ট করতে পারে, তাহলে সেই কমেন্টটা যদি করতে পারে, হয়তো সে হামলা করতে পারেনি বলে একটা দালালের সাথে মিশে একটা ষড়যন্ত্র করেছে বন্ধুরা। যেই ষড়যন্ত্রে যদি সন্দীপকে ফাঁসাতে পারি বা সন্দীপকে যদি প্রমাণ করতে পারি, তাহলে ওয়াইটি তার সন্দীপকে যারা ভালোবাসে বা যারা সন্দীপকে সাপোর্ট করে তারা হয়তো সন্দীপকে সাপোর্ট করবে না, আর শেষে সন্দীপ কী করবে, গামলাকে মেনে নিতে বাধ্য হবে। গামলা এই ফকলার সাথে থেকে থেকে সে বিরক্ত বোধ হয়ে গেছে ফকলার ব্যবহারে, ফকলার সাথে গামলা শান্তি নেই, যার জন্য গামলা হেন তেন প্রকারে সন্দীপের সাথে সংসার করতে চাইছে। সংসার বলতে জানি না কতটা ভালো করে সংসার করতে চাইছে বা চাইবে, সে শুধুমাত্র সন্দীপের বাড়ি ফিরতে চাইছে বন্ধুরা। এটাই হলো গিয়ে অ্যাকচুয়াল রিজন এই সন্দীপকে ফাঁসানোর পিছনে। তারপরে বলি এই যে দালাল ঢেমনি বলছে যে ওই মানে মহিলাটিকে বলছে যে ওর নাম আমি জানি না কিন্তু ওই দেখতে আছে গিয়ে ভালো, ভালো দেখতে, ভালো দেখতে খারাপ না, তবে আমি বলতে পারি লক্ষ্মীর বা লক্ষ্মীর বাহন পেঁচার মতো বলতে পারি। মানে ভাবো ওই নাকি দেখতে পেঁচার মতো, মানে নিজে যে কত অপ্সরা, ঠিক আছে, সে বলছে লক্ষ্মীর বাহন, চলো দেখতে খুব ভালো নেই, খুব আবার খারাপও নেই। তারপরে ওই মহিলা মানে জিন্স টপ পরেছিল, দেখ মানে বুঝতেই পারছো জিন্স টপ পরা মানে নিশ্চয়ই শরীরের গঠন গামলার মতো, গামলা না চিত্রানো না, নিশ্চয়ই একটা ফিট আছে ওর মধ্যে, শরীরের মধ্যে, ঠিক আছে, তো যার জন্য ওই ড্রেসটা পরেছিল। আর তারপরে বলি এই মেয়েটি বাড়ি নিশ্চয়ই আসানসোলের কাছাকাছি, হ্যাঁ বন্ধুরা আসানসোলের কাছাকাছি, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে, আমার কাছে এখনও অবধি প্রুফ আসেনি, দালাল বলছে আমার কাছে যথাযথ প্রুফ আছে, মানে একদম ফুটেজ, বুঝতে পারলে ভিডিও ফুটেজ পুরো প্রুফ আছে সন্দীপের বিরুদ্ধে, যে সন্দীপ পরকিয়া করছে এটা দালাল বলছে, মানে এমনভাবে কথাটা বলছে, সে আজকে ফন্দীপ বলছে না, সে ঘুরিয়ে বলছে, মানে পুরোটাই যে সন্দীপকে ব্লেম করা হচ্ছে, ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। সে বলছে কিমার একটা ভাই, কোন ভাই, নাম বলার ক্ষমতা নেই কেন তোর, যদি তুই সত্যিকারই সত্য কথা বলে থাকিস তাহলে নাম কেন বলছিস না, তুই তো ফন্দীপ ফন্দীপ বলিস, তাহলে তুই আজকে ফন্দীপ কেন বলছিস না, কেন বলছিস না? ও ভিউয়ার্সরা বুঝে নেবে, ভিউয়ার্সরা বুঝে নেবে, তাই না? যেহেতু এই ব্যাপারটা আইনের সাথে জড়িয়ে গেছে, তুই যে এত বড় অ্যালিগেশন দিচ্ছিস, তুই তো মানে ওখানে বলতে পারবি না যে অমুক ভাইকে বলছিস, যার জন্য বলছিস যে ভাই, কিমার ভাই, এবার যদি তোকে বলা হয় তাহলে তুই বলেই দিবি যে কতগুলো ভাই আছে, আমি যে কোনো একটা ভাইয়ের ব্যাপারে বলেছি। কিরে দালাল, নিজেকে বড় দাদাগিরি ভাবো, তাই না, নিজেকে বড় দাদাগিরি ভাবো। সন্দীপকে জাস্ট এরা হেন তেন প্রকারে প্রমাণ করতে চাইছে বন্ধুরা, শুধুমাত্র গামলা রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আর এই যে দালাল এই ভিডিওটা নামিয়েছে, সাথে সাথে গামলা ওইদিকে সেলিব্রেশন করছে বন্ধুরা, মানে একটা শর্ট ভিডিও ছেড়েছে ওই শর্ট চ্যানেলে, যেখানে তার ফুল ফ্যামিলি মানে গামলা, গামলার মা, ওই নাইটি কাকিমা, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখলে, হ্যাঁ হ্যাঁ ওইদিকে ঠাম্মি, তাতা থই থই, ঠিক আছে, তো ওই ঠাম্মি মা আর ওই যে পাশের বাড়িকার মেয়েটা, যাই হোক এরা সবাই মিলে দেখছি শর্ট ভিডিও করছে, মানে কি বিকৃতি করে শর্ট ভিডিও করছে, কত আনন্দ, মনের মধ্যে লজ্জা লাগে না তোদের রে, হ্যাঁ তোদের ফ্যামিলির লজ্জা শরম নেই রে, তোদের লজ্জা শরম নেই, আসলে তোদের লজ্জা থাকলে না তবেই না তোরা লজ্জা পাবি, লজ্জা জিনিসটাই তো তোদের মধ্যে নেই, তোরা তো জানিস লজ্জা করে হবে কি, যত বেহায়া হবো তত ইনকাম করবো। সন্দীপের পাশে সবাই থেকো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, কারণ সন্দীপ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই বিশ্বাস করবো, যেটা দেখতে পাচ্ছি না কোনো দালালের হ্যাঁ কথাতে বিশ্বাস করতে রাজি নয়, যিনি বা যে এই মানে দৃশ্যটা দেখেছে যে সত্যিকারই সন্দীপ পরকিয়া করছে, তাহলে উনি ডাইরেক্ট এসে আমাদের সামনে প্রমাণ দিক, তারপরে বিশ্বাস করবো, বা দালালের থ্রু থেকে আমাদেরকে ফুটেজগুলো দেখানো হোক যে সত্যিকারই সন্দীপ পরকিয়া করছে, সন্দীপ কেন করছে, কি কারণে গেছে, যদি গিয়ে থাকে তাহলে কেন গেছে। কারোর সাথে গল্প করলেই কেউ কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায় না বন্ধুরা, কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে তাকে নির্দিষ্ট একটা সময় দিতে হয় তার জন্য, হ্যাঁ মাথায় বেশ ঘুরপেজ ঘুরপেজ করে তার জন্য ভাবনা চিন্তা অনেক কিছু থাকে, মাত্র একদিন দেখা করলো, সারাদিন তার সাথে কাটালো, তাতেই যে পরকিয়া প্রমাণ হয়ে গেলো, এটা কোনসা মানে কাহা কা ইয়ে বাত হে ভাই, কী করে এটা সম্ভব যে একটা মানুষ তার সাথে একদিন মাত্র দেখা করলো তাতেই পরকিয়া হয়ে গেলো, তারপরে পরকিয়া সম্পর্ক শেষ, যেখানে গামলা ওই মাত্র 28 দিনের সম্পর্কে তার সাথে সেক্সুয়াল চ্যাটিং অবধি চলে গেছিলো, তারপরে তার সাথে পালিয়ে গেল, এটাকে বলে পরকিয়ারে দালাল, হ্যাঁ। তারপরে দেখ
এই বিগত এতদিন ধরে আট থেকে ন মাস অবধি ওই ফকলাকে নিয়েই জড়িত আছে। ইভেন ফকলার যে চ্যানেলটা সেটাও গামলা নিয়ে নিয়েছে, কেন কোন ইসে নিয়েছে, কোন অধিকারে নিয়েছে ফকলার চ্যানেল? ফকলা যদি তার কেউ নাই লাগে তাহলে ফকলার চ্যানেলটা গামলা নিল কেন? কেন নিল বোঝা আমাদেরকে, বোঝা দম থাকলে বোঝা। তো যাই হোক, তোমাদের কাছে জাস্ট এইটুকু কথা বলবো বন্ধুরা, যে তোমরা ওই দালালের কমেন্ট বক্সে জুতার ইমোজি খালি দিয়ে আসো, কারণ দালাল সন্দীপকে জাস্ট ছোট করতে চাইছে বন্ধুরা। হ্যাঁ, আর সন্দীপকে সবার সামনে ভুল প্রমাণ করতে চাইছে। সন্দীপকে পরকীয়া অ্যালিগেশন লাগাতে পারলে এরা গামলার ব্যাপারটাতে জয়ী হতে পারবে, যে গামলা যেটা করেছে সেটা সন্দীপও করেছে। তাহলে ব্যাপারটা কী হলো, যে কেউ দোষী নয়, দুজনাই সমান। যেভাবে ওই ফকলা হলো গিয়ে কতগুলো বউ পাল্টাইছে, আর গামলা হলো গিয়ে মানে একদম থার্ড ক্লাসে মিলে গেছে। সন্দীপের সাথে কখনো গুলিয়ে ফেলবি না দালাল, বুঝেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। অবশ্যই আমার সাথে সহমত কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? চলো টাটা।